আজকের ভিডিওর প্রধান আকর্ষণ যমজ বাচ্চা সহ গাভী এবং বড় যমজ বাচ্চা সহ গাভী। জি ভাই। আচ্ছা, কি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 15 ফেব্রুয়ারি 2023, কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে নির্মাওয়া ডেইরি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার ভবানীপুর গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক নাইম হোসেন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। এখানে ছোট, বড়, মাঝারি সব ধরনের গাভী গরু পাওয়া যায়, তবে বিগ সাইজের গাভীগুলো এই খামারে বেশি পাওয়া যায়। এই সপ্তাহে দেখব নাইম ভাইয়ের কাছে নতুন যে গাভীগুলো রয়েছে, এই গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্টেজ, বয়স, কোনটার সঙ্গে কী বাচ্চা, এবং আজকের ভিডিওর একটা স্পেশাল রিজন আছে, সেটা হচ্ছে একই গাভীর দুইটা বড় বড় বাচ্চা এবং চেক গাভ সহ 14 থেকে 15 লিটার দুধ আছে, যা নাইম ভাই পুরো বাংলাদেশে গ্যারান্টি দিয়ে বিক্রি করবে। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পর আপনার প্রতিবেদন করতে আসলাম। জি ভাই। আচ্ছা, প্রতিবেদন কি এর মধ্যে দিয়েছেন কাউকে? না, প্রোগ্রাম দেইনি এর মধ্যে, আমি শুধু আপনার চ্যানেলেই প্রোগ্রাম দেই, তাছাড়া এমনিতেই গরু বিক্রি হয় আমার। আচ্ছা, বেচা কিনা কেমন করছেন এর মধ্যে? আলহামদুলিল্লাহ খুবই ভালো হইছে। ভালো হইছে? জি। নাইম ভাই, শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ ফার্মের ঠিকানাটা আমাদের জানাবেন। আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম ইমন, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রাম, নির্মাওয়া ডেইরি ফার্ম। মানে কাঁচা বাচ্চা না, আমরা তো যমজ বাচ্চার এর আগে ভিডিও করছি, সব ছোট ছোট, একদিন বয়স, দুই দিন বয়স এরকম, আর এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, এত বড় বড় বাচ্চা। সাড়ে তিন মাসের প্রেগনেন্ট, মানে চেক চলবে তো? একদম সারা বাংলাদেশে চেক, যে কোনো ডাক্তার দিয়ে চেক দিতে পারে। আচ্ছা, দুধ আছে 12 লিটার, কত লিটার? দুধ আছে 15 লিটার, 14 কেজি পুরো বাংলাদেশ গ্যারান্টি। আচ্ছা, কেউ যদি বাচ্চা ছাড়া শুধু খালি গায়ে নিতে চায় সেক্ষেত্রে কি নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে, কিন্তু আমি বাচ্চা সহই দেওয়ার আর কি আগ্রহ, মানুষ ওই দুইটা ভবিষ্যৎ খুবই ভালো হাই পাচ্ছে। আচ্ছা, ওটা তো ভিডিওতে দেখালে ইনশাআল্লাহ দর্শকও বুঝবে। জাত আছে কয়টা? জাত আছে হলস্টেইন ফ্রিজিয়ান, আর একটা অরিজিনাল 100 পিওর বাগাবাড়ি মিলমিটার জার্সি আছে, পুরো ভাঙ্গুড়া থানাতে কেউ দেখানোর জন্য এরকম। আচ্ছা, কেমন দাম দিবেন আজকে সর্বনিম্ন? দুই এর নিচে কোনো গাভী আছে? দুই এর নিচে একটা গাভী আছে, আর সব বলি আর কি। আচ্ছা, তো চলেন এক এক করে প্রতিটা গাভী সঠিক যে জাতমান ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবেন। এক নম্বর সিরিয়ালে নাইম ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো রঙের, এটা কি জাতের গাভী আসলে? ভাই এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান, একদম 100-এ 100, এর ভিতর কোনো ভেজাল নাই। দেখেন শিংটা সাদা, পারফোরাগুলো সাদা, পারচেটে সাদা, লেজটা কত শর্ট, খুবই ভালো পার্সেন্টের একটা হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী, জাতমান বলতিছেন 100-এ 100 ভাই। দাঁত হইছে কয়টা? ভাই দাঁত বয়স 4-4 ফুল, এখন বর্তমানে ফুল 4 দাঁত। জি জি, আরো 4টা ওঠা বাকি আছে। জি জি। আচ্ছা, দ্বিতীয় রাউন্ডে কি বাচ্চা দিছে? এটা সার বাচ্চা দিছে, কোলে হচ্ছে সার বাচ্চা। জি ভাই। সার বাচ্চাটার বয়স কেমন? সার বাচ্চাটার বয়স 14 দিন হচ্ছে। 14 দিন? জি, এখনো নাভি আছেই। আচ্ছা, দুধ ক্লিয়ার? হ্যাঁ, দুধ সবেমাত্র ক্লিয়ার হয়েছে আর কি। আচ্ছা, মানে পরিপূর্ণ দুধটা সবেমাত্র আসছে? আসছে। আচ্ছা, এখন কোন ক্রেতা ভাই যদি এসে দুধ দেখে নিতে চায়, সকাল বিকালের টানে কত লিটার দুধ দেখায় দেন যাবে? আমি এই গাভীটার 14 কেজি দুধ দেখায় দেব, আর বিকেলে 9 কেজি। মানে এখন যদি আমি দহন করি আপনি 14টা দুধ দিবেন? 14 লিটার দুধ দহন, আর বিকেল বেলা 9 কেজি। আচ্ছা, দেখি 14 লিটার দুধের এখনকার ওলান দেখি। দেখেন, আচ্ছা, পালানটা এখান থেকে না? হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে ওর মনে করেন দুয়াইলে 1 ফুটা পালান থাকে, ওর সব দুধের পালান চিটা হয়ে যাবে, একদম চিটা হয়ে যাবে দুধের পালান। 14 আর 9? 14 আর 9। তাহলে পুরা হইলো কত? 23টা গ্যারান্টি, 23টা গ্যারান্টি। দাম কত? এগাবিটার দাম চাওয়া মানুষ তো 23 লিটার দুধের গরুর দাম চাচ্ছে 3.5 লাখ, আমি 3,05,000 টাকা দাম চাচ্ছি। 3,05,000? জি ভাই, আলোচনার সুযোগ আছে। এটা সরাই দেন, 2 নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই। জি ভাই, 2 নম্বর সিরিয়ালে নাইম ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো বাচ্চা সহ। এটা কি জাতের ভাই? এটা অরিজিনাল, এটাও 100-এ 100 হলস্টেইন ফ্রিজিয়ান, ও যে ডাকে ওর ডাকাটাও একদম ফ্রিজিয়ানের ডাক। আচ্ছা, এবং দেখেন মাথায় ঝুঁটি আছে, লল্লিটা একদম চিকন। আচ্ছা, দাঁত বয়স কয়টা হয়েছে? দাঁত ছয় মাত্র, 2টা হয়েছে, ফার্স্ট ল্যাকটেশন। আচ্ছা, ফার্স্ট বাচ্চা দিছে? জি জি। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশনের যে এখন দুধ আছে, এই দুধে কত লিটার দুধ পাওয়া যাচ্ছে? ভাই গাভীটার
16 কেজি দুধ আছে আমি 15 লিটার সারা বাংলাদেশে গ্যারান্টি বকন বাচ্চা না না সার বাচ্চা সার বাচ্চা জি ভাই বাচ্চাটার বয়স কেমন হইছে বাচ্চাটার বয়স 9 দিন 10 দিন হচ্ছে আচ্ছা মোটামুটি দুধ কি ক্লিয়ার দিবেন দুধ এখন বর্তমানে যতটুকু নামছে এইটাই গ্যারান্টি উপরে যেটুকু হবে এটা কাস্টমারের কপালে নাকি কাস্টমারের কপালে জি আচ্ছা কিন্তু তাহলে আপনার এই যে দুধ হচ্ছে এখন যেটুকু গ্যারান্টি দিবেন এই দামেরই কিন্তু এটারই কিন্তু দাম চাইতে হবে ওই দাম 2 লিটার বৃদ্ধি পাবে পরে ওইটা ধরে আপনি দাম চাবেন তা কিন্তু হবে না নাইম ভাই এখনকার দাম কত বলেন তো এই গাবিটার এখনকার দাম নিলে 1,95,000 টাকা রাখা যাবে 1,95,000 দুধ 15টা সারা বাংলাদেশ গ্যারান্টি এটা সরায় দেন তিন নম্বর সিরিয়ালের গাবি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আজকের ভিডিওর প্রধান আকর্ষণ যমজ বাচ্চা সহ গাবি এবং বড় যমজ বাচ্চা সহ গাবি জি ভাই আচ্ছা কি জাতের গাবি এটা আগে জানান তো গাবিটা অরিজিনাল 100 হলস্টেইন ফ্রিজিয়ান সাথে দুটো যে বাচ্চা আছে একদম রানী শঙ্কর মানে মায়ের থেকে বাচ্চা দুইটার পার্সেন্ট আরো বেশি 10 থেকে 15% করে বেশি জি 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 একটু 2-4% বেশি না যারা ভিডিও দেখতেছে তারা দেখলে বুঝবে দর্শক ভাইরা দেখলেই বুঝবে আচ্ছা দুইটা বাচ্চার বয়স কেমন হবে দুইটা বাচ্চার বয়স 5.5 মাস করে হয়েছে আবার 5.5 মাস হচ্ছে প্রেগন্যান্ট হয়েছে 3.5 মাসে আচ্ছা ওই বাচ্চাটা একটু বেশি বড় যেটা এটা আগে হয়েছিল আর ওইটা গ্রোথ ভালো এটার জি জি ওইটা দুধও বেশি আচ্ছা তো মোটামুটি গাবির দাঁত কয়টা ভাই গাবির দাঁত হচ্ছে 4টে 4 দাঁত জি জি কত নম্বর বাচ্চা যে দুইটা দুধ খাচ্ছে প্রথম বাচ্চা আর পেটের যেটা দ্বিতীয় বাচ্চা আচ্ছা পেটে এখন কত মাসের বাচ্চা আছে 3.5 মাসের প্রেগন্যান্ট 3.5 মাসের প্রেগন্যান্ট জি জি আচ্ছা দুধ আছে কত লিটার গরু দুধ আছে এখন 14 লিটার 14 লিটার জি ভাই গাবি কি পানানো এই বাচ্চাতেই পানান বাচ্চাতেই পানাই এখনো আচ্ছা এখনো বাচ্চাতে পানাতে হয় জি 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 হাত পানানো যায় না না হাত পানানো যাবে কিন্তু ট্রাই করি নাই যত বাচ্চা আছে তো ট্রাই করার তো দরকার নাই জি 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 আচ্ছা এখন দুধ আছে কত লিটার এখন দুধ আছে 14 লিটার 14 লিটার জি ভাই বাচ্চা খাওয়ার পরে সারা বাংলাদেশ অল বাংলাদেশ গ্যারান্টি 14 লিটার দাম কত যাচ্ছেন দুইটা বাচ্চা সহ 3,70,000 3,70,000 জি ভাই আলাদা করে দুইটা বাচ্চা যদি কেউ নিতে চায় গাবি ছাড়া দিবেন ভাই না ওইভাবে দেব না গেলে মাছা তিনটে একসঙ্গেই যাবে আর না গেলে নাইমের কাছে থাকবে নাকি জি 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 না গেলে থাকবে আচ্ছা এটা সরায় দেন নাইম ভাই এতে দুইটা বাচ্চা কি সুন্দর করে দুধ খাচ্ছে দুই বোন না দুই বোন হ্যাঁ দুইটাই এক মায়ের দুধ খাচ্ছে আচ্ছা এই দুইটাকে মানুষ করতে পারলে কিন্তু টাকা উঠে যাবে জি ভাই দুধ চুদ পরের হিসাব জি জি আচ্ছা 3,70,000 না 3,70,000 আলোচনার যত সামান্য কিছু হালকা একটু আলোচনার সুযোগ রয়েছে নাইম ভাই এটা সরায় দেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি জি ভাই দেখেন চার নম্বর সিরিয়ালে নাইম ভাই বিগ সাইজের কফি কালারের একটা গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটা অরিজিনাল 100 পিওর বাঘাবাড়ি মিল বিটারের জার্সি আচ্ছা কিভাবে এত পিওর হলো একটু দেখেন ভাই এর দেখেন কপালটা গর্ত মুখটা একদম কত ছোট যে বিদেশি ডগ গুলো আছে না ওই ডগের মতো ছোট মুখ আর কানগুলো ছোট কপালটা গর্ত চোখ বড় তারপর মাথার উপর দেখেন ঝুটি আছে কোনো নাভি কম্বল কিচ্ছু নাই আচ্ছা একদম ডাবল বডির বিগ সাইজের জার্সিটা আচ্ছা দাঁত কয়টা দুই দাঁত হইছে সবেমাত্র সবেমাত্র দুই দাঁত বয়স আচ্ছা এবার প্রথম বাচ্চা হবে ওলান্ত একদম রেডি এখনো রেডি এখনো 8 থেকে 10 দিন টাইম আছে এখনো 8-10 দিন জি জি আচ্ছা যে কিনবে গাভে দিয়েন না ভাই ডেলিভারি করে দিয়েন আচ্ছা ডেলিভারি যদি করায় নাই দিব আর যদি এই অবস্থায় নিয়ে যায় আশপাশে হলে যে অনেকেই যে সিরাজগঞ্জ থেকে কেনে তারা চাইলে নিতে পারবে 3 ঘন্টা টাইম লাগবে কি 4 ঘন্টা তাদের আমি পাঠিয়ে দেব আর যাদের লং টাইম লাগবে 7-8 ঘন্টা 6 ঘন্টা লাগলে ভাই এখান থেকে ডেলিভারি করে দিয়েন জি ভাই প্রয়োজনে খাবার খরচ নেবেন সমস্যা নাই তবে এত দামি গরু এভাবে পাঠাবেন না খাবার খরচ দরকার নাই না না দরকার নাই আচ্ছা আমিও আপনাকে ওইভাবেই শুনলাম তো গরুর এখন সময় আছে আপনার হিসাবে 8 থেকে 10 দিন আমার হিসাবে আর একটু কম সময় এখন 2-1 দিন এলোমেলো হতে পারে দুধ কেমন আসতে পারে এগুলোর থেকে ফার্স্ট ল্যাকটেশনে এই গাবিগুলোর ফার্স্ট ল্যাকটেশনে 20 এর উপরে হবে 20 পারে দুধ দিবে দাম কত চাচ্ছেন এই অবস্থায় ভাই এরকম জার্সি তো অনেক প্রোগ্রাম টোগ্রাম করেন মানুষ তো 3,50,000 চায় 3,20,000 চায় শুনি আমার কাছে অত না আমার কাছে 3,00,000 টাকা 3,00,000 জি জি চাওয়া জি জি দরদামের সুযোগ আছে হালকা কিছু সুযোগ আছে এটা সরায় দেন 5 নম্বর সিরিয়ালের গাভি দর্শকদের দেখাই জি ভাই দেখেন আর 5 নম্বর সিরিয়ালে মা মাঝারির থেকে একটু বড় আকারের গাভি নিয়ে আসলেন সাদা কালো কালোর অংশ বেশি কি জাতের এটা এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান আচ্ছা দাঁত কয়টা এটার ভিতর এটা দাঁত হইছে কি জানি না দুধ ধরে দেখা লাগবে একটু দেখেন তো ভাই এ দেখ তো দাঁতে কয়টা এটা আচ্ছা দাঁত দেখিনি গিরস্থ কাঁচা মাথার গরু দেখা যাচ্ছে প্রথম বাচ্চা সম্ভবত দিবে দাঁত দেখে নেই ধরেন ধরেন দুই দাঁত না 4 দাঁত না না দুই দাঁত আমার হিসাবে দেখলাম 4 দাঁত সম্ভবত
আচ্ছা, যে কিনবে সে আবার দাঁত দেখে কিনবে। আমি চারটা মনে হয় দেখছি না, দুই দাঁত হইছে প্রথম বাচ্চা না? জি ভাই, প্রথম বাচ্চা। আচ্ছা, দাঁত দুইটা হোক চারটা হোক, কিন্তু বাচ্চা ওলানে বলতিছে প্রথম সিঙে বলতিছে প্রথম দাঁতে দুইটা 100% গ্যারান্টি আমি দেখছি। আচ্ছা, সময় কতদিন আছে? সময় আছে এখনো 20 থেকে 22 দিন। 20 থেকে 22 দিন? জি জি। এগুলোর থেকে দুধ আসবে কেমন? এটার থেকে দুধ প্রথম রাউন্ড তো 17-18 কেজি দুধ আসবে। দাম? এটার দাম রাখা যাবে 2,35,000। 2,35,000? জি ভাই। দরদামের সুযোগ আছে? জি, হালকা কিছু সুযোগ আছে। এটা সরাই দেন, পরবর্তী গাভী দর্শকদের দেখে। জি ভাই, দেখেন 6 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের ভাই? এটা অরিজিনাল ফ্রিজিয়ান জাতের, হলস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি ভাই। গাভীর দাঁত হইছে কয়টা? গাভীর দাঁতে দুইটা ছিল, চারটা হচ্ছে ফার্স্ট। চার দাঁত বয়স? প্রথমবারের মতো বাচ্চা দিবে? জি, প্রথমবারের মতো বাচ্চা। সময় কতদিন বাকি আছে ভাই? সময় এখনো 25 থেকে 26 দিন টাইম আছে। 25 থেকে 26 দিন পুরো টাইম আছে? জি জি, ওর জিভটা পর্যন্ত এগুলোর থেকে দুধ আসবে কেমন? এই গাভীগুলো থেকে প্রথম ল্যাকটেশনে 15-16 কেজি দুধ আসবে। আচ্ছা, 15-16 আপনার ধারণা, যে কিনবে অবশ্যই আপনার ধারণা মতো, নিজেদের আইডিয়া মতো কিনবেন। জি জি জি। দাম কত চাচ্ছেন? এই গাভীটার দাম চাচ্ছি 1,85,000। 1,85,000 চাওয়া? জি ভাই। দরদাম করে দর্শকরা নিবে নাকি? দরদাম করে দর্শকরা নিবে। এটাই কি সবচেয়ে কম দামের? এটাই সবথেকে কম দামের। এটা সরাই দেন, শেষের গাভীটা দর্শক। জি ভাই, দেখেন সবশেষ 7 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের গাভী? এটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি ভাই। প্রথমেও দেখাইছি বড়, জি জি, শেষেও দেখালাম বড়। শেষ ভালো জাত, সব ভালো জাত নাকি? জি জি জি। দাঁত কয়টা? এই গাভীটার দাঁত বয়স 4, দ্বিতীয় বাচ্চা দিবে। আর এই গাভীটা মাস্টার সাহেবের গাভী, 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। মাস্টার সাহেবদের গাভীদের কি দুধ বেশি হয়? না, আসলে উনি তো আমাদের শিক্ষক, আমার কাছে মিথ্যা কথা বলে বিক্রি করবে না। আচ্ছা, গরুর ব্যবসা, গরুর জগতে কাউকে বিশ্বাস নাই, হোক মাস্টার হোক ডাক্তার, দাঁত 4টা, দ্বিতীয় বাচ্চা দিবে। এই গাভীটা আমি প্রেগন্যান্টেই দুধের গ্যারান্টি ভাই। আচ্ছা, প্রেগন্যান্টেই দুধের গ্যারান্টি দিবেন? গ্যারান্টি 100। মিল না মিললে? না মিললে গরুর গাড়ি ভাড়া সহ আরো 20,000 জরিমানা দিয়ে করব। আচ্ছা, ভিডিওতে কিন্তু প্রমাণ থাকলে শুধু মুখ গল্প করবেন না। জি ভাই। আচ্ছা, সময় কতদিন আছে এখন? এই গাভীটা এখনো সময় আছে 20 থেকে 22 দিন। বাটটা ঠিক আছে? বাট জড়ায়ও 100 গ্যারান্টি। আচ্ছা, দুধের গ্যারান্টি কত লিটার দিলেন? এই গাভীটার দুধের গ্যারান্টি 20। 20টা? জি ভাই। দাম কত চাচ্ছেন? এই গাভীটার দাম চাচ্ছে 2,65,000। 2,65,000? আচ্ছা, এটা সরাই দেন। 9 ভাই, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01-77-17-94-006। এই মুহূর্তে পাচ্ছে এটাতে দুটোই আছে। তো সবশেষ দর্শকদের সংক্ষেপে কিছু বলতে চান? সবশেষে দর্শক ভাই বোনদের তো একটা কথাই বলে আসি, এ যাবৎ যত দিন আছে এই ডিপার্টমেন্টে, বলি যে যে যেখান থেকে আসবেন দেখে শুনে খামারে এসে সরজমিনে, আমরা তো এটা প্রচার দেই, সরজমিনে এসে গরু নেড়ে চেড়ে দেখে শুনে দাঁত বয়স দেখে বাড় দেখে নিয়ে গেলেই বেটার, আমি এটাই মনে করি। আর আসলে তো সকল ধরনের সুযোগ সুবিধা আছে, সকল ধরনের খাওয়া দাওয়া থাকা সবকিছু ফ্রি, এবং গরু না হলেও তাদের সুষ্ঠুভাবে গাড়িতে উঠায় দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের 7টা গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।